জয় হিন্দ। সেভেনওয়েক নিউজে আপনাদের সকলকে স্বাগত। 2022-এ রাজ্য বাজেটে বড় ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জল স্বপ্ন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছিল সেই সময়, যার লক্ষ্য পূরণের সময় বেঁধে দেওয়া হয়েছে 2024 সাল পর্যন্ত। এদিকে 2024 সালেই রয়েছে লোকসভা নির্বাচন। প্রকল্পের মধ্যে দিয়ে রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা চালালেও তবে তা আদৌ কি সফল হবে? কল আছে, জল নেই। দিদির উন্নয়নের জোয়ারে পানীয় জল থেকে বঞ্চিত পাশকুড়ার প্রায় 40টি পরিবার। জল খেতে পাচ্ছি নি আজকে 3 বছর ধরা ধরা সব দাওয়ারে সরকার যে কল বসে দিয়ে গেছে জলই দিচ্ছে নি, আমরা খেতে পাচ্ছি নি, পাইপ বসে আছে, পুকুরের জল খেয়ে রাখে আমাদের ছেলেদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কাছি জল পাচ্ছি আমরা, কিন্তু আমরা জলই পাচ্ছি নি। আমরা সব ওই লোকের কলকে যেতে হচ্ছে জল আনতে, লোক দুটো টাকা খাওয়া হচ্ছে, খাচ্ছি পুকুরের জল খেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের পাশকুড়া জগৎপুর বাগনান পাড়া এলাকার মানুষজন। টিউবওয়েল থাকলেও বছরের পর বছর ধরে তা বিকল হয়ে পড়ে রয়েছে। 2018 সালে সজল ধারা প্রকল্পে ঘরে ঘরে জলের ট্যাপ দিলেও এক মাসের পর থেকে তাতে আর জল পড়ে না। পানীয় জলের জন্য যেতে হয় দূরে, নয়তো পুকুরের জল খেয়ে করতে হয় দিন গুজারান, এমন তাই অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা। সজল ধারা একটা বসিয়ে দিয়ে গেছে, হ্যাঁ মাসখানেক জল পেয়েছি, দিয়ে তো আর তো পাইনি, মানে বছর 3-4 হয়ে গেলো জল আসেনি। তাহলে কীভাবে খাচ্ছেন? কীভাবে বলতে, যে পুকুরে সামনে যে পুকুর আছে, পুকুর থেকে জল রান্না করারও জল ওইখানে তুলতে হয়, আর খাওয়ার জল পুকুরের ফুটিয়ে থাকছেন? হ্যাঁ জল ফুটিয়ে খেতে হচ্ছে। তো পুকুরের জল ফুটিয়ে খাচ্ছেন? হ্যাঁ। কত কষ্টের মধ্যে আছেন আপনারা? সে অনেক কষ্ট। কেন জল নেই কেন এখানে? জল নেই, ওই তো জল, জলের কথা তো অনেক বলা হয়েছে, তা সত্ত্বেও অঞ্চলে গেছি, অঞ্চলে গিয়েছি, তারপর হচ্ছে যে অফিসে গিয়েছি, তাও তো জলের সমস্যা বলা হয়েছে, তাও শুনিনি। দীর্ঘ 3 বছর ধরে এই পুকুরের জল খাচ্ছেন? হুম। সকলে মিলেই? হ্যাঁ হ্যাঁ। মানে পুকুরের জলের উপরে ভরসা করে আসেন আপনারা? পুকুরের জলের উপরে কেন ভরসা করবো না, ওই তো সবকে তো বলে বলে যদি না দেয় তো আমরা কি করবো? আমরা আর আমরা গরিব মানুষ, আমরা কি করে এখানে বসাবো? আমাদের জায়গা সেই রকম নেই বসানার, আমাদের তো কিছুই নেই, সেইভাবেই চলছে। না এবার জল নেই, এই তো মাসখানেক মনে হয় জল দিছিল, দিয়ে আর নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি, অভিযোগ আরো এক গৃহবধূর। আমাদের জলের সমস্যা কিরকম? জল আমাদেরকে নল দিয়ে গেছে ঘর ঘর, কোনোদিন জল মানে পাইনি, এক মাসের মতন জল পেয়েছি আর জল কোনো পাইনি। তো এলি আমরা জলের জন্য আমরা অঞ্চলে গিয়েছিলাম, পার্টি অফিসে, কোনোরা স্টেপ লাইনি আমাদের জন্য, অনেকবার মানে মিটিং মিছিলও গিয়েছি, ওরা কোনো এ করেনি আমাদেরকে। কত বছর জল পাইনি? 16 সালে যে বসিয়ে দিয়ে গেছে তার মধ্যে এক মাসেই জল পেয়েছি আর জল পাইনি, ওই পুকুরের জলই খাই। পুকুরের জলের উপরে ভরসা করে আছে, কি করবো? তাছাড়া উপায় কি? লোকের বাড়িতে জল আনতে যায়, তারাও আবার বলে কথা, আমাদেরকে কথা শোনায়, এ আমাদের মিটার পুড়িয়ে জল তোমাদেরকে কেন দেবো? সাবমার্সিবল কি ঘরে ঘরে নেই? না ঘরে ঘরে নেই সব। কতগুলো পরিবার আছে আপনারা? হ্যাঁ 40-50 ঘর এরকম পরিবার আছে এখানে। জল পাননি? না আমরা কোনো জল পাইনি। কি চাইছেন এখন আপনারা? আমরা জল চাই, আমাদের জলের জন্য এত সমস্যা হচ্ছে, আমাদেরকে জল দিতে হবে আগে। যদিও স্থানীয় বাসিন্দাদের এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন পৌর প্রধান, শুনবো তার বক্তব্য। তবে ওখানে পিএইচডি দপ্তর থেকে একটা পাইপ লাইনে পুরো প্রকল্প হয়েছিল আর কি, পুরো গ্রামে পাইপ লাইন টানা হয়েছে, মাসখানেক জল এসেছিল, তারপরে এখনও জল আসছে, কিছু কিছু জায়গায় আসে, কিছু কিছু জায়গায় আসেনি জল। তবে যে বলছে এটা যে পুকুরের জল খাচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন, মেনে নেওয়া যায়নি। এখনকার দিনে কেউ পুকুরের জল খাবে সেটা এ নয়। তবে আমরা পিএইচসি দপ্তরে জানানো হয়েছে, ওনারা বলেছেন ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে দিবে, জল আসবে, চেষ্টা করব, আবার জানানো হবে পিএইচসি দপ্তরে, যাতে দ্রুত এই ব্যবস্থা করে জলের ব্যবস্থা, জগৎপুর গ্রামবাসীরা সবাই জল পায়।
সাধারণ মানুষের সমস্যা শুনতে দুয়ারে দুয়ারে দিদির দূতেরা পৌঁছালেও এই গ্রামে এখনো পা পড়েনি কোন নেতা মন্ত্রীর। হয়তো পা পড়েছে, তারা দিয়েও গেছে হয়তো এক রাশ প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতিবদ্ধ জনপ্রতিনিধিরা নিজেদের কথা রাখতে জানেন কি? প্রশ্ন তুলছে বিন্দুকেরা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, 7 আমিক নিউজ। জেলার বিভিন্ন খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আমিক নিউজ। বেল বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।